কেসিফাল, আজকে রাশিফল সম্পর্কে আমাদেরকে জানান। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হতে পারে, এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে। সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবে না, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। এবার বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যার ফলে সাজ সাজ রবলব করবে, এমনকি প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পেতে পারে। তাছাড়া কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, তবে লটারি জুয়ারের শেয়ার এড়িয়ে চলতে হবে। এবার মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হওয়ায় বদলে দেবে লাইফ স্টাইল। সেই সঙ্গে দীর্ঘদিনে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, এমনকি শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের পরিপূর্ণ ফল পাবেন। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, সেই সঙ্গে হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হয়, মন আনন্দে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রী আসতে পারে। এবার সিংহরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য, এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা আসবাবপত্র মেরামতে নাজেহাল হয়ে পড়তে হবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার কন্যারাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস পাওনা টাকা আদায় এমনকি অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি প্রেমী যুগলের জন্য দিনটি অধিক স্মরণীয় বা বরণীয় হয়ে থাকবে। এবার তুলা রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করতে পারে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি শিক্ষার্থীদের কঠোর শ্রম কৌশল ও অধ্যবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে, তবে মামলা মোকদ্দমার রায় পক্ষে আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। এবার বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন, এমনকি শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার ধনুরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে, সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় এমনকি অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা এমনকি পরোপকারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। এবার মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহ যোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, অচিরেই বিবাহ কার্য সুসম্পন্নের দিকে ধাবিত হবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বজায় থাকবে, এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, সেই সঙ্গে দীর্ঘদিনের ভাঙ্গা বন্ধুত্ব এমনকি প্রেম জোড়া লাগতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ সুপ্রশস্ত হবে, সেই সঙ্গে পিতা মাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। তাছাড়া শিক্ষার্থীদের জন্য দিনটি অধিক স্মরণীয় এমনকি বরণীয় হয়ে থাকবে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ধন্যবাদ আপনাকে প্রিন্সিপাল আজকে রাশি সংক্রান্ত তথ্য আমাদেরকে জানানোর জন্য।